এবং পাঁচটা ওয়ার্ড, দুই তিন পাঁচ ছয় একানব্বই নাম্বার ওয়ার্ড আয়োজিত আজকে এই ত্রিবার্ষিক সম্মেলন আজকে সভার প্রধান অতিথি, যিনি কর্মী থেকেই নেতা হয়েছে, যিনি কর্মী থেকেই মাননীয় সংসদ সদস্য হয়েছে, যিনি কর্মী থেকে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছে। আমরা দেখেছি সেই ধানমন্ডি আন্দোলনে 2001 থেকে 2006 বিএনপি নেতা কর্মী নেনা পুলিশ যে বাবা অত্যাচার করেছে, যেভাবে পিটিয়েছে, মামলার পর মামলা দিয়েছে, আমাদের শ্রদ্ধেয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব বাহাদুর নাথকে আমাদের ঢোল কিন্তু আমি খাবো, এটা কথা সুন্দর আমাদের মাঝে উপস্থিত আছে ঢাকা মহানগরের উত্তরের সম্মানিত সভাপতি। আমি দেখেছি তার বক্তব্য শুনেছি, আমরা গুলিস্তান চার রাস্তার মোড়ে যখন বৃহত্তর পল্লবী থেকে যখন মিছিলে গিয়েছিলাম সেই 2001 থেকে 2006 যা রাজনীতিকে অনেক কথাই আমার মনে আছে, তবে একটা কথা আজকে বলতে হবে, তহনিয়ার যেদিন ছিল বঙ্গভবনের ভিতরে, তহনিয়ার যেদিন বলেছিল ইয়ার যেদিন সাহেবকে বলেছিল ওই উল্লা বান্দরটাকে বাইর করতে দিব, এটি কে বলছিল আমাদের ঢাকা মহানগরের সম্মানিত সভাপতি যারা বজ্র দয়া আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি যার দ্বারা ছাত্রলীগ করেছি বাংলা কলেজে আমাদের নেতৃত্ব দিত, যার হাত ধরে ছাত্রলীগ করেছে, প্রতিটি মুহূর্তে আন্দোলন মিটিং সেই একসাথ বিরোধী সরকারের আমলে আমরা মিছিল করতাম, যার কথা না বললেই নয় বলতেই হবে, যার হাত ধরে আমি আজকে এই পর্যায়ে এসেছি, যারা এস এম মান্নান উপস্থিত আছেন আমাদের মতি ভাই, কোচি ভাই আর মতি ভাই দুই ভাই কিন্তু আমরা একসাথে আছে, আমিও কিন্তু ছাড়ি নাই, দুই ভাইয়ের নিয়ে আছে কোচি ভাই আর মতি ভাই আমাদের নেতৃত্ব দিতে সেই বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগর নেতৃত্বে বজলু ভাই আর কোচি ভাই আমাদের যে নেতৃত্ব দিচ্ছে ঢাকা মহানগর উত্তর সেই কোচি ভাই আমাদের মাঝে উপস্থিত আছে, উপস্থিত আছেন ঢাকা মহানগরের টিম লিডার জনাব আমিনুল ইসলাম আমিন, উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী, উপস্থিত আছেন ওবায়দুর রহমান জনাব অ্যাডভোকেট শাহরুখ মিলাদ, উপস্থিত আছেন আব্দুর রহমান আলিম মজুমদার আফাতুদ্দিন সরদার এবং তমিজুদ্দিন চৌধুরী মন্টু, আশিকুল ইসলাম আশিক, আলিম মোল্লা, কলি রহমান ফলে, আইয়ুব খান, জাহাঙ্গীর আলম সজল সহ উপস্থিত আছেন যাদেরকে নিয়ে আমরা রাজনৈতিক মাঠে সংগ্রামে ছিলাম, সবার নাম বলা তো সম্ভব নয়, তারপরও এখানে আমাদের আমার ছোট ভাই বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবকদের সাচ্চু, আমার ছোট ভাই সাচ্চু ভাই উপস্থিত আছেন, উপস্থিত আছেন আমার বন্ধু এশাক স্বেচ্ছাসেবক লীগের
সহ এবং আমাদের কাজী জহির ইসলাম মানি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল রহমান উপস্থিত আছেন, 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাজুল ইসলাম বাক্যে আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের মাঝে উপস্থিত আছেন হাজি রজ্জব আমাদের মাঝে উপস্থিত আছেন, শাহাদ্দিন রবি আমাদের মাঝে উপস্থিত আছেন, হাজি বাতেন আমাদের মাঝে উপস্থিত আছেন, জামাল মোস্তফা আমাদের মাঝে উপস্থিত আছেন, গ্যাসুদ্দিন ব্যাপারী আতিক ভাই ওভার ভাই সহ দেলোয়ার সহ উপস্থিত আছেন, ঢাকা মহানগরের সকল নেতৃবৃন্দ, পল্লবী থানার আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, আগত বিভিন্ন থানা থেকে সকল থানার সভাপতি সাধারণ সম্পাদক সহ উপস্থিত আছেন, আমাদের কৃষ্ণে বসে আছেন মহিলা আওয়ামী লীগের উত্তরের সাধারণ সম্পাদক সভাপতি জনাব শাহিদা তারিক দীপ্তি সহ সকল নেতৃবৃন্দ, যার নাম বলি নাই মনে মনে কয়ে নেন তার নামও বলে উপস্থিত, আমাদের সাংবাদিক ভাইয়েরা পুলিশ প্রশাসনের ভাইয়েরা সহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা? এই পিছনে ডাকবটাকে বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, আর মাঝখানে ব্যানারটা নামা, এই বাপটির ব্যানারটা নামা। আজকে এই ত্রিবার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, যিনি টুঙ্গিপাড়ায় জন্ম নিয়েছিলেন, সেই ফোকা থেকে হয়েছিলেন মুজিব, মুজিব থেকে হয়েছিলেন শেখ মুজিব, শেখ মুজিব থেকে হয়েছিলেন বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে হয়েছিলেন জাতির পিতা, জাতির পিতা থেকে হয়েছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে সেই শহীদদেরকে আমি স্মরণ করছি, যে শহীদ 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে পেয়েছিলাম আমরা স্বাধীন বাংলাদেশ, যে বঙ্গবন্ধু না থাকলে আমরা বাংলাদেশ পেতাম না, যে বঙ্গবন্ধু না থাকলে আমরা স্বাধীনতা পেতাম না, যে বঙ্গবন্ধু না থাকলে আমরা স্বাধীনতার সার্বভৌমত্ব পেতাম না, যে বঙ্গবন্ধু না থাকলে আমরা বাংলাদেশের পতাকা পেতাম না, যে বঙ্গবন্ধু না থাকলে আমরা বাংলাদেশের যে মানচিত্র আছে সেই মানচিত্র পেতাম না, যে বঙ্গবন্ধু না থাকলে আমরা বাংলা ভাষা কথা বলতে পারতাম না। আজকে তাই সেই বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আওয়ামী লীগ করি ছাত্র জীবনে বাংলা কলেজে আমার মিজান সিদ্দিক পরিষদে, আজকে এখানে মিজান ভাই উপস্থিত আছেন, আমার বন্ধু সিদ্দিক এই যে ছিল আমি ছিলাম সেই ছাত্রলীগের, যে সেটাই হলো আমার বড় পরিচয়, আমি ছাত্রলীগ থেকে আজকে আমি আওয়ামী লীগে 3-3 বার এমপি হয়েছি, যে বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবেসে এখনো পর্যন্ত আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত ইনশাল্লাহ আওয়ামী লীগ করে যাব। মাননীয় প্রধানমন্ত্রী জানেন খুশি ঘটনা যে নির্দেশ ছিল নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী বস্তিবাসীদের জন্য উন্নয়নের জন্য পুনর্বাসন করেছে 10,000, এই ডাক্তার ভাই পিটা আমরা বন্ধ করবো না ভাই, এই তো বন্ধ করো না, বস্তিবাসীদের পুনর্বাসনের ব্যবস্থা করেছে, ইতিমধ্যে 530টা ফ্ল্যাট তৈরি হয়েছে, আরো 530টা সহ 10,000 ফ্ল্যাট হবে, বস্তিবাসীদের পুনর্বাসনের ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে, ইনশাল্লাহ ইতিমধ্যে আমরা উদ্বোধন করেছি, ফ্ল্যাটের লোকজন উঠেছে, এই মিরপুরে ক্রিমিনাল জোন হিসাবে পরিচিত ছিল, কথাই আছে না বাপ যদি ভালো হয় সন্তানও ভালো হয়, আর বাপ যদি খারাপ হয় সন্তানও খারাপ হয়,
ভালো আমরা ভালো আমি ভালো আমার নেতা কর্মীরা ভালো কথা পরিষ্কার এই অঞ্চলে ক্রিমিনাল জোন হিসেবে পরিচিত ছিল সেই ক্রিমিনাল জোন থেকে আমরা বেরোতে সক্ষম হয়েছে কিভাবে হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভালো নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মোতাবেক আমি সহ আমাদের সমস্ত নেতা কর্মীদেরকে নিয়ে এলাকার জনগণকে নিয়ে পুলিশ নিয়ে ল্যাব নিয়ে অন্যান্য সংস্থাদেরকে নিয়ে আমরা একসাথে কাজ করে আজকে সন্ত্রাসী বিতাড়িত করেছি সত্যি মিথ্যা এই এলাকার রাস্তা ছিল না এই এলাকার গ্যাস ছিল না পানি ছিল না বিদ্যুৎ একটা জাতীয় সমস্যা ছিল সেইখান থেকে আমরা কি করেছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যত উন্নয়ন দেখেন ঢাকা শোনা শুনে সব উন্নয়নে ফসল একমাত্র বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ উন্নয়ন হয়েছে বাংলাদেশ উন্নয়ন হয়েছে বাংলাদেশের দিকে সারা পৃথিবীর নেতারা চেয়ে আছে একমাত্র বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে এই দেশ এত উন্নয়ন কিভাবে হচ্ছে কত সেতু কইত কইত হয়ে গেছে হয়েছে না এটা কি স্বপ্ন না স্বপ্ন কত সেতু রাখতে কি হলাম আমার কাছে মনে হয় যে স্বপ্নের পদ্মা সেতু আসলে পদ্মা স্বপ্নের পদ্মা সেতু এটা চিন্তা করা যায় না কে বলেছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই পদ্মা সেতু দিয়ে কত দুর্নীতির কথা বলেছে কে বলেছে ডক্টর ইনু কোথায় যে বলেছে আমেরিকা যে পদ্মা সেতু নিয়ে দুর্নীতি হচ্ছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রমাণ করেছে বঙ্গ এই পদ্মা সেতু নিয়ে কোনো দুর্নীতি হয় নাই সেটা প্রমাণ করেছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে একজনের দেশ উন্নয়ন করে আরেকজন এসেছিল খালেদা জিয়া দেশকে সর্বনাশ করে দিয়ে গেছিল যে খালেদা জিয়ার আমলে আমাদের নেতা কর্মীদেরকে শত শত মামলায় ঢুকেছিল আমি ইলিয়াসপুরে অনেক মামলার আসামি হয়েছিলাম একুশে গ্রেনেড হামলায় আহত হয়েছিলাম সেদিন রক্তাক্ত অবস্থায় পাহদ্দিন আসিম আমার এক মঞ্চে প্রধানমন্ত্রী হিসেবে আছেন সেদিন রক্ত কাকে বলে মানুষের রক্ত এত রক্ত আমি জীবনে দেখি নাই মানুষ আমাদের নেতা কর্মী সে একুশে গ্রেনেড হামলায় কিভাবে দাপাচ্ছে আমি ইলিয়াসপুরের চোখে দেখেছি সেই সেই সিনারি রাত্রে যখন আমরা শুনি রাত্রে যখন আমার কানে আসে রাত্রে যখন আমার মনে পড়ে যায় সেদিন আমার ঘুম খারাপ হয়ে যায় স্লোগান মতো সেদিনকার ঘুম হারাম হয়ে যায় বাহাদুর নাসিম এখনো যন্ত্রণা কাটাচ্ছে আমরা এয়ারপোর্টে শত শত নেতা কর্মীরা কেউ ভারতে যাচ্ছে আমি ইলিয়াসপুরা ব্যাংকক হাসপাতালে বাংলা হসপিটালে যে আমি অপারেশন করে স্প্লিন্টার ফেলেছি এখনো পায়ের ব্যথা জ্বালা এখনো কমে নাই প্রতিটি কর্মসূচি পল্লবী থানার রূপনগর থানার সকল নেতৃবৃন্দকে কর্মসূচি পালন করতে গিয়ে আমরা একুশে গ্রেনেড হামলায় আহত হয়েছিলাম সেদিন অল্পের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিদ্যালয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আহত হয়েছিলেন সেই দিন যদি ট্রাকে একটা গ্রেনেড ফুটত তাহলে আজকে বাহাদুর নাসিম সহ কেউ বাঁচত না আমাদের পিতাহীন মাতৃহীন আমরা আওয়ামী জীবন আর করতে পারতাম না সেই অবস্থা করেছিল মায় আল্লাহ রাখতে আল্লাহ মায় দুনিয়া ভাই যে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় একটি মেয়ের হক নষ্ট করেছে আর এই খুব খুব আর ওই হাতে একটা লাগি ধরে না রিজবি 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 না রিজবি এরা কি করছে বুদ্ধি দিছে খালেদা জিয়াকে দুর্নীতি করার লেগে ওই দুর্নীতি মামলা কে করেছে তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগ করে না তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি করার পরে তারপরে তার কি করা হইল মামলায় জেলে ঢুকানো হইল জেলে থাকা অবস্থায় বকুল
লাগি বি বহুত কথা কয় আমার গোকুল লাগি বি গান গায় কি গান গায় জানেন সোনার ময়না ঘর ছুইয়া বাইরে তারেক রহমান বঙ্গবন্ধু সম্বন্ধে কথা বলে আওয়ামী লীগকে নির্বংশ করতে চেয়েছিল যাবজ্জীবন জেল হয়েছে আজকে এই সমস্ত নেতা কর্মীদের পক্ষ থেকে আমি মাননীয় আদালতকে বলতে চাই ওই সারা জীবন জেল হওয়া দরকার নাই ও আসলে দেশের জন্য সর্বোচ্চ শাস্তি হয় সর্বোচ্চ শাস্তি যেন হয় আজকে সেই 2018 সালে কি দেখলাম বাপুরের সংবিধানে রচনকারী ডক্টর কামাল হোসেন নাকি বিএনপির পক্ষে গেছে টেলিভিশনে দেখি বামে একজন ডাইনে একজন আবার পিঠে একজন দুইটা টাইনে সামনে নেওয়া নিয়ে যায় তখন আবার আমার মুখে গান আসে গাড়ি চলে না চলে না চলে না গাড়ি চলে না আস্তে আজকে কত মানুষকে দেখলাম এই রাজনীতি করতে এসে তবে আর ওই দিকে যাব না এই সবাই চুপ এই আসতে আজকে এই ত্রিবার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে 22 বছর আওয়ামী লীগ নতুন করে আবার শুরু করেছিল আজকে ধন্যবাদ সম্পূর্ণভাবে কমিটি করতে পারি নাই আমার কথা পরিষ্কার এই প্রোগ্রাম বন্ধ হবে ভাই বন্ধ করো এই প্রোগ্রাম বন্ধ আমার কথা পরিষ্কার সেই জুল জুল মামলা মোকদ্দমা জেল হাজতে নিক্ষেপ থেকে শুরু করে পর্যন্ত যারা হয়ে এখানে এসেছে আমি তাদেরকে মূল্যায়ন করতে চাই তারা যত কমিটিতে যেন আসতে পারে সেই সুযোগ ব্যবস্থা করে দিবে আজকে সেই দুঃসভা নেতা কর্মীদেরকে মূল্যায়ন করতে হবে আমাদের বসু ভাই কচি ভাই ঢাকা মহানগরের আছেন সবাই তো চিনেন সবাই তো চিনেন এবং জানেন সেই দুঃসময়ের কর্মীদেরকে 22 বছরে তাদের কোনো পরিচয় করে দিতে পারি নাই আমি মনে করি এই স্বপ্নের মধ্য দিয়ে আগস্ট 5 পরে সেপ্টেম্বরে কমিটি হবে আমরা সেই 22 বছরে যে জুলুম অত্যাচার নিপীড়িত হয়ে এ পর্যন্ত এসেছে আমরা তাদেরকে একটু আওয়ামী লীগের পরিচয় করে দিতে চাই সেই পরিচয়ের মধ্য দিয়ে আমরা সুন্দরভাবে আওয়ামী লীগ থানা আওয়ামী লীগ ওয়ার্ড আওয়ামী লীগ ইউনিট ইউনিট পর্যায়ে শক্তিশালী ইউনিট করতে হবে আওয়ামী লীগের যত বড় আওয়ামী লীগ হোক ইউনিট পর্যায়ে যদি শক্তিশালী না হয় তাহলে ভাইঙ্গা হয়ে পড়বে ইউনিট পর্যায়ে শক্তিশালী ওয়ার্ড ইউনিট করতে হবে তাহলে আমরা আওয়ামী লীগকে খুঁজে পাবো ওয়ার্ড পর্যায়ে শক্তিশালী করতে হবে
খারাপ পর্যায়ে শক্তিশালী করতে হবে। আজকে একটু পরে 2004 সাল থেকে শুরু করে এ পর্যন্ত সভাপতি হয়েছি, আর কয়েক মিনিট পরে আমার সভাপতিত্ব এমনি এমনি শেষ হয়ে যাবে। আবার যদি হতে পারে।